সুপ্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি সবার পছন্দের শো চ্যাংলা স্তারনে গান। দর্শক, এই অনুষ্ঠানে আমরা তাদেরকে গেস্ট করে আনার চেষ্টা করি যারা আগে কখনো বড় কোনো প্ল্যাটফর্মে তাদের প্রতিভা দেখানোর সুযোগ পায়নি। তারই ধারাবাহিকতা আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন এই প্রজন্মের উদীয়মান কণ্ঠশিল্পী অয়ন। কেমন আছো? এই তো আপু ভালো, আপনি কেমন আছেন? এই তো খুবই ভালো আছি। গানের শুরুটা কিভাবে হয়েছিল শুরুতেই জানতে চাইব। গানের শুরু আমার বাবাকে দিয়ে, ছোটোকাল থেকে আব্বুর কাছে শিখি আমি, অনেক পিচ্ছি থেকে। তার মানে পরিবার থেকেই গানের হাতে খড়ি। হ্যাঁ। প্রথমে কোন গানটি শুনবো? প্রথমে আমি শাব্দুল করিমের একটি জনপ্রিয় গান তুমি বিনা অকুল পরাণ গানটি গাওয়ার চেষ্টা করব। ওকে। বিনে অকুল পড়া, তুমি বিনে অকুল পড়া, থাকতে চাই না ঘরে রে, সোনা বন্ধু হইল না আমারে, সাগরে ভাসাইয়া কুল তোমারে সবিয়া দিলাম আমার সাগরে ভাসাইয়া কুল তোমারে সবিয়া দিলাম আমার সর্বশোধন করিলাম সর্বশোধন করিলাম দান তোমার চরণের তরে, তুমি যদি
খুবই সুন্দর একটি গান দিয়ে আজকে আমাদের আয়োজনে শুরু হলো। তুমি বলছিলে যে তোমার বাবার কাছে তোমার গানের হাতে খড়ি হয়েছে, তুমি কি এখনও শিখছো? হ্যাঁ, আমি বাবার কাছে এখনও শিখি। তোমার বাবার কাছেই শিখছো? জি। বাবা, বাবাকে তার মানে ভালোবাসা প্লাস দুইটাই তুমি একসাথে পাচ্ছ। হ্যাঁ। পরবর্তী কোন গানটি শুনবো? পরবর্তী লালন সাহেজির একটি গান, অমৃত মেঘের বাড়ি, গানটি গাওয়ার চেষ্টা করবো। তার মানে ফোক, লালন, আজকে সব ধরনের গানই তুমি করছো। জি। ওকে, গানে চলে যাই। অমৃত মেঘের বাড়ি, মেঘে কথাই কি মেলে যাত, স্বভাব না হলে অমৃত মেঘের বাড়ি, মেঘে কথায় কি মেরে যাত, স্বভাব না হলে যাত, স্বভাব না হলে চাতক পাখির এমনি ধারা, কৃষ্ণাই জীবন যাইব মারা, চাতক পাখির এমনি ধারা, কৃষ্ণাই জীবন যাইব মারা, বাড়ি খাই না তারা, মেঘের জল দিনে যাত, স্বভাব না হলে যাত, স্বভাব না হলে কত দেই গো ফাঁকি, তবুও চাতক মেঘে ভুখি, মেঘে কত দেই গো ফাঁকি, তবুও চাতক মেঘে রাখবে আখি, তারে সাধক বলে যাত, স্বভাব না হলে যাত, স্বভাব না হলে হয়েছে পবন গতি, উড়ে বেড়াই দিবা রাতি, হয়েছে
উঠেছে পবন গতি, উড়ে বেড়াই দিবারাতি, লালন বলে গুরুর প্রতি, কোকিলালন বলে গুরুর প্রতি, দৈনা সুহারে চাত স্বভাব না হলে চাত স্বভাব না হলে অমৃত মেঘের বাড়ি মুখে কথাই কি মেলে চাত স্বভাব না হলে চাত স্বভাব না হলে স্বভাব না হলে তো স্বভাব না হলে বা খুবই সুন্দর একটি গান শুনলাম। আমার মনে হয় যে কথা না বাড়িয়ে আবারও গানে চলে যায়, কারণ আমাদের দর্শকরাও চাচ্ছে যে বেশি বেশি গানই শুনি, কি বলো? জি, কোন গান শুনবো এখন? আমি এখন গোলাম সারোয়ার হারুন স্যারের কথা এবং শ্রদ্ধেয় শফি মণ্ডল স্যারের সুর করা একটি গান গাচ্ছি, আমি মন মন্দিরে পুজো দেব। ওকে, গানে চলে যাই। আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম, আমি দিলকাবাতে নামাজ পড়ব, আল্লাহ হু আকবার হু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দর অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পুজো দেব, পড়ব নামাজ দিল কাবায়, মসজিদ মন্দিরে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই আমায়, মসজিদ মন্দিরে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই আমায়। মানুষ যদি আদম সন্তান সৃষ্টি একই জনার, তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন, ভিন্ন কেন চায়? মানুষ যদি আদম সন্তান সৃষ্টি একই জনার, তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন, ভিন্ন কেন চায়? আমি ঘর হারা এক পথের মানু, আল্লাহু আকবার। আমি ঘর হারা এক পথের মানুষ, আপন করলো পথ আমায়, মসজিদ মন্দিরে যেতে বলো নাই আমায়, মসজিদে যেতে বলো না যেতে বলো নাই আমার, মন্দির মসজিদে যেতে বলো নাই আমার। আর জন্ম দেখি মরণ দেখি তারে দেখি নাই, অদৃশ্য তার প্রেমের বলি আমরা কজনা,
জন্ম দেখি মরণ দেখি তারে দেখি নাই, অদৃশ্যতার প্রেমের বলি আমরা কজ নাই, জগৎ জুড়ে রক্ত সাগর আল্লাহ হু আকবার, জগৎ জুড়ে রক্ত সাগর পারে পাইতে বয়ে যায়, বলো না আমার বলো না আমার যেতে বলো না সত্যম শিব আল্লাহু আকবার হু আকবার, আমি মন মন্দিরে পূজা দেব শিব সুন্দর অনন্ত, আমি দিল কাবাতে নামাজ পড়ব আল্লাহু আকবার, আমি মন মন্দিরে পূজা দেব করব নামাজ দিল কাবায়, দিল মন্দিরে যেতে বলো না আমার দিল মন্দিরে যেতে বলো বলো না বলো না বলো না আমার বন্ধু দেখে বলো বা। আবারও চমৎকার একটি গান শুনলাম। গানে গানে সময়গুলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, বিরতি থেকে ফিরে এসে তোমার গান শুনবো। দর্শক গল্প গানে গানে সময়গুলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, তবে কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। সে পর্যন্ত চ্যানেল এসে সঙ্গেই থাকুন। দর্শক ফিরে এলাম বিরতির পর আপনাদের সবার পছন্দের শো চ্যানেল স্তারনে গান, সাথে আমি আছি ইসরাত জাহানজুই এবং আজকে আমাদের স্টুডিওতে আছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী অয়ন। অয়ন, কোন গানটি শুনবো এখন? এবার শাব্দুল করিমের আরেকটি গান বন্দে মায়া লাগাচ্ছে। ওকে, গানে চলে যাই। বন্দে মায়া লাগাইছে দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া আমার মায়া লাগাইছে, সে ভাবি নিরালা
আগে তো জানে না বন্দে পীড়িতের জ্বালা বসে ভাবি নিরালা, আগে তো জানে না বন্দে পীড়িতের জ্বালা যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে। যেমন ইটের ভাটায় দিয়া কয়লা আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে। আগুনে পুড়ে কলি যাওঙ্গা আমি কি বলি বোয়া, বিচ্ছেদের আগুনে পুড়ে কলি যাওঙ্গা। মান বন্ধুর বিড়িতের নেশাই গুলো মান গেছে, মান বন্ধুর বিড়িতের নেশাই গুলো মান গেছে দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া আমার মায়া লাগাইছে। আব্দুল করিম গা ভুলিতে পারি না আমার মনে যারে চাই, বাউল আব্দুল করিম গা ভুলিতে পারি না আমার মনে যারে চাই। তুলনা সাবিরিতের নেশাই কুলো মান গেছে, তুলনা সাবিরিতের নেশাই কুলো মান গেছে দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে পীড়িতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পীড়িতি শিখাইছে দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া মায় মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। এত সুন্দর করে তুমি প্রত্যেকটা গান করছো, সেই সাথে আমাদের মিউজিশিয়ানসরা এত সুন্দর করে বাজাচ্ছে যে তাদেরকে মিউজিশিয়ান বলবো না ম্যাজিশিয়ানস বলবো ঠিক বুঝতে পারছি না। এবার দর্শকদের সাথে তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। কিবোর্ডে আছেন প্রতীক, লিড গিটারে আছেন পুষ্প, প্যাডে আছেন ইমরান, বেস গিটারে আছেন রতন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর গান করার জন্য। আপনাকেও ধন্যবাদ। এখন কোন গানটি শুনছি? এবার আমি মাতাল রাজ্জাকের আরেকটি বাউল গান গাচ্ছি, ভুল বুঝে চলে যাও। ওকে, গানে চলে যাই। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দা, সব ব্যথা নীরবে সইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। Thank you.
মধ্যে চলে যাও, যত খুশি ব্যথা দাও, ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে শুনি। তোমার লেখা গান আমি গাইব বন্ধু রে, তোমার লেখা গান আমি গাইব। বাগানে ফুলের কলি আমি বনমালি, তুমি যে বলেছিলে আমি গানের কলি। ফুল বাগানে ফুলের কলি আমি বনমালি, তুমি যে বলেছিলে আমি গানের কলি। কেন যে এমন হলো সব কিছু এলো মেলো, কেন যে এমন হলো সব কিছু এলো মেলো, সব ব্যথা নীরবে শুইল বন্ধুরে। তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। যে গানের বিনিময়ে ভালোবাসা বাসি, সেই গানের ছন্দ নিয়ে হুক্কা ঝরা হাসি। যে গানের বিনিময়ে ভালোবাসা বাসি, সেই গানের ছন্দ নিয়ে হুক্কা ঝরা হাসি। কেন যে এমন হলো সব কিছু এলো মেলো, কেন যে এমন হলো সব কিছু এলো মেলো, সব ব্যথা নীরবে শুইল। তোমার লেখা গান আমি গাইব বন্ধু রে, তোমার লেখা গান আমি গাইব। ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ রবে না পাশে, বাগান রাজ্জাকেরই ওপারে না যদি নেমে আসে। ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ রবে না পাশে, বাগান রাজ্জাকেরই ওপারে না যদি নেমে আসে। ভুলা কাদা মুছিয়া বন্ধু আর কাছে গিয়া, ভুলা কাদা মুছিয়া বন্ধু আর কাছে গিয়া, চিরনিদ্রায় ঢলে আমি পড়ব। তোমার লেখা গান আমি গাইব বন্ধু রে, তোমার লেখা গান আমি গাইব। ভুল বুঝে চলে যাও,
যত খুশি ব্যথা দাও, ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইবো। তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইবো। বাহ, খুবই সুন্দর একটি গান শুনলাম আবারও। গল্প গানে গানে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তোমার আর একটি গান শুনবো, কিন্তু তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, গানে গানে অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি, তবে কথা দিচ্ছি আবারও আগামী পর্বে হাজির হব আপনাদের পছন্দের শিল্পীকে নিয়ে। সেই পর্যন্ত সবাই চ্যানেল আসের সঙ্গেই থাকুন, ভালো থাকুন। শেষ গানটি শুনবো এখন আমি আমার গোরচাঁদের বাজারে ভবা পাগলার একটি গান। আমি শুরু করার আগে চ্যানেল এসের সবাই সকলকে ধন্যবাদ দিলাম। ওকে, আমরা গানে চলে যাই। গোরচাঁদের বাজারে নেতাচন্দ্রের দরবারে এক মন যার সে যেতে পারে, আমার গোরচাঁদের বাজারে নেতাচন্দ্রের দরবারে এক মন যার সে যেতে পারে, আবারও দুই মন হলে পড়বি ফেরে খেপারে। আবার জীবন হলে করবি ফেরে, ওরে পারবি না পারে যেতে এক মন যার সে যেতে পারে, আমার গোরচাঁদের বাজারে নেতাচন্দ্রের দরবারে এক মন যার সে যেতে পারে। আশা কম হইলে ব্যাপারে নাই না মহাজন, ও ভাই নাই না মহাজন, চার দশে চল্লিশের মরে অতি আশা কম হইলে ব্যাপারে নাই না মহাজন, ও ভাই নাই না মহাজন, বলি আর কি বসে আছে, ওজে রাধা রানী পার করে এক মন যার সে যেতে পারে, আমার গোরচাঁদের বাজারে নেতাচন্দ্রের দরবারে এক মন যার সে যেতে পারে। কাঠুরিয়া সে মানিক চেনে না, চিনির বলদ বই যে চিনির সাধ্য পেল না, আর কাঠুরিয়া পেল না, ও ভাই সাধ্য পেল না, যেমন স্বর্ণ করে সোনা চেনে, যেমন স্বর্ণ করে সোনা চেনে,
খাবার নেয় সে খাই পরক করে, এক মন যার সে যেতে পারে আমার চাঁদের বাজারে, পিতা চাঁদের দরবারে এক মন যার সে যেতে জানে না ওলা রস বাঁধবি কি করে, ও ভাই বাঁধবি কি করে, যেজন চাকা ঘুরে কিয়ন জানে না ওলা রস বাঁধবি কি করে, ও ভাই বাঁধবি কি করে, ওরে ভবা পাগলার রসরে তত্ত্ব, ও ভাই ভবা পাগলার রসরে তত্ত্ব, ওরে জীবে জানবে কি করে এক মন যার শিবারে, আমার দূরে চাঁদের বাজারে তাই চাঁদের দরবারে যার শিবারে, আবার দুই মন হলে পড়বি ফেরে পারে পারবি না পারে যেতে, এক মন যার সে যেতে পারে আমার দূরে চাঁদের বাজারে পিতা চাঁদের দরবারে, এক মন যার সে যেতে পারে আমার দূরে চাঁদের বাজারে পিতা চাঁদের দরবারে, এক মন যার সে যেতে পারে আমার দূরে চাঁদের বাজারে পিতা চাঁদের দরবারে, এক মন যার সে যেতে পারে।